মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম রুহুল আমিন আমি কাজ করি দৈনিক ভোরের কাগজে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ আগামী জুনে পঁচাত্তর বছর উদযাপন করতে যাচ্ছে মাননীয় সাধারণ সম্পাদক ব্রিফিংয়ে বলেছেন যে বিস্তারিত কর্মসূচি আপনারা নেবেন সেই হিসাবে যে পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশের রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে সেই প্রতিষ্ঠাবার্ষিক প্লাটিনাম জয়ন্তীতে আমন্ত্রণ জানানো হবে কিনা বা আওয়ামী লীগ কীভাবে উদযাপন করবে এটি একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলীয় একটি জোট রয়েছে জাতীয় নির্বাচনের পর সেই জোটের বৈঠক এখন পর্যন্ত হয়নি জোটের নেতারা কেউ কেউ বলতে শুরু করেছেন যে চোদ্দ দল আদৌ আছে কি না বা চোদ্দো দলের প্রয়োজন আছে কি না তারা জানে না এ বিষয়ে আসলে আপনি কি বলবেন যে চোদ্দো দলীয় জোট থাকবে কি থাকবে না ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ আমরা আমাদের পঁচাত্তর বছর উদযাপন করবো খুব ব্যাপকভাবে সেখানে আমরা আলোচনা করছি এবং আমরা তখন বিশ্ব পরিস্থিতিটা বিবেচনা করেই আমরা দেখব যে কোন কোন দেশকে আমরা দেওয়াত দিতে পারি বা কারা আসতে পারে সেদিকে আমাদের সেটাও আমাদের আলাপ আলোচনা আছে আমরা সে বিষয়েও প্রোগ্রাম নিচ্ছি কর্মসূচি ইতিমধ্যে আমাদের তৈরি করা হচ্ছে আলাদা কমিটিও আমরা করে দিচ্ছি উপকমিটি যে এই উদযাপনটা আরও সুন্দরভাবে যাতে আমরা করতে পারি কারণ এটা তো এই উপমহাদেশে একটা দল রাজনৈতিক দল আজকে পঁচাত্তর বছর মানে উদযাপন করছে এটা তো কম কথা না সেটা আমরা করে দেব আর আর একটা বিষয় হচ্ছে যে লাস্ট প্রশ্নটা ও চোদ্দো দল তো অবশ্যই আছে থাকবে না কেন তাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ আছে যোগাযোগ নেই তা তো না এখন দুই চারজন বিক্ষিপ্ত কি বলছে আমি যাই না কিন্তু আমাদের যিনি সমন্বয়কার আমির হোসেন আমি সাহেবের উপরেই দায়িত্ব আছে দলের পক্ষ থেকে তিনি যোগাযোগটা রাখেন এবং আমি খুব শীঘ্রই তাদের সাথে আবার বৈঠকও করব। কারণ আমার নিজের ওয়ার্কিং কমিটি মিটিং করেছি আমাদের উপদেষ্টা কমিটি মিটিং করব এবং আমি চৌদ্দ দলের সাথেও বসবো আর তাছাড়া আলাদাভাবে অনেকের সাথে আমার আমার নিজেরও সরাসরি যোগাযোগ আছে এবং আমাদের দলের সাধারণ সম্পাদক সবার সাথে যোগাযোগ রাখেন এবং যিনি সমন্বয়কারী তার সাথে তো যোগাযোগ আছেই এখন নির্বাচনে চোদ্দ দলের অনেক দল কিন্তু তারা প্রার্থী দিয়েছিল ইলেকশন করেছে আর নির্বাচনে জেতা না জেতা সেটা আলাদা কথা কিন্তু আমাদের এই জোট আমাদের জোট থাকবে জোট আছে এটুকু হলে বলতে পারি জোট শেষ হয়ে গেছে কে বললো